হাই ইটস সানাজ ইউ আর ওয়াচিং লার্নিং ইংলিশ উইথ মোল্লা আজ আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আইএলস অর্থাৎ আইএলস কী আইএলস কী আইএলস এক্সাম কোথায় দেওয়া যায় কেন দেব কত স্কোর করতে হবে এটা দিয়ে আমাদের কী প্রফিট হবে বা কী লাভ হবে এই সমস্ত কিছু নিয়েই আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করবো তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো কারণ আমি এই ভিডিওটার সাথে সাথে তোমাদেরকে কিছু টিপসে দেবো যে কিভাবে আইএলস এক্সাম ওভারকাম করা যায় সো বন্ধুরা সঙ্গে থেকো আর যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো স্টার্ট আইইএলটিএস আই ইএলটিএস আইল কি হোয়াট ইজ আইএলটিএস আই এল টিএসের ফুল ফর্ম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম দ্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এটা কি অ্যাকচুয়ালি তুমি ইংরাজিতে কতটা দক্ষ ইংরাজিতে তোমার স্কিল কতটা অর্থাৎ তুমি প্রেজেন্ট লাইফ সিচুয়েশানকে কীভাবে হ্যান্ডেল করতে পারবে ইংরাজিতে কথা বলে সেটার পরীক্ষা করার জন্যেই হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম ঠিক আছে আমরা এই যে বাংলাতে বলছি যে কথা আমি বাংলায় বলছি এটা ইংরাজিতে বলতে হবে সাপোজ ধরো তুমি বাজারে গেছো কোনো কিছু কেনাকাটি করবে ইংলিশে বলতে হবে ঠিক আছে তো ইংরাজিতে তুমি কতটা দক্ষ কতটা পারদর্শী সেটা জানার জন্যেই হচ্ছে আইইএলটিএস অর্থাৎ এটা একটা টেস্ট এক্সাম হোয়াই ইজ আইএলটিএস ইম্পর্টেন্ট কেন আইএলটিএস ইম্পর্টেন্ট দেখো আমরা যারা বাংলা ভাষায় কথা বলি বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে কথা বলি ইংরাজি বাদ দিয়ে যেমন ভারতবর্ষের অনেক ল্যাঙ্গুয়েজ আছে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজে বা অন্যান্য দেশের ইংরেজি ব্যথিত যে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন ধরো খুব সহজ কথায় যদি বলা যায় তাহলে চায়না এদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে চাইনিজ ঠিক আছে তাহলে এরা যখন বিদেশে পড়তে যাবে এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা যাদের নেটিভস ল্যাঙ্গুয়েজ নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ নয় অর্থাৎ যারা নেটিভ স্পিকার নয় তারা যদি নেটিভ স্পিকিং কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে যাই কোনো জব করতে যাই সেখানে বাস করতে চাই বা ইমিগ্রেশনের জন্যে সমস্ত কিছুর জন্যেই যেটা দরকার সেটা হচ্ছে আইইএলটিএস আইইএলটিএস নিয়ে তুমি যে সমস্ত ইংরেজি স্পিকিং কান্ট্রিগুলো আছে অর্থাৎ বিশেষ করে আমেরিকা ইউকে মানে ইউনাইটেড কিংডম কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এতে তো ইংরাজি হচ্ছে মাতৃভাষা সো এই সমস্ত কান্ট্রিতে যদি তুমি বাস করতে চাও যদি তুমি কোনো জব করতে চাও যদি হায়ার এডুকেশান নিতে চাও তাহলে তোমাকে কিন্তু এই টেস্টটা দিতে হবে ঠিক আছে এই টেস্টটা কয় প্রকার সাধারণত আইএলটিএস দুই প্রকারের হয় কি কি দেখো আইএলটিএস একাডেমিক আইএলটিএস জেনারেল ট্রেনিং একটা হচ্ছে আইএলটিএস একাডেমিক একটা আইএলটিএস জেনারেল ট্রেনিং বিশেষ করে আমরা যারা ভারত বাংলাদেশের যে সমস্ত ছাত্রী বা মানুষজন যারা বিদেশে পড়তে যায় বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে হ্যাঁ সেখানে আমরা বিশেষ করে আইএলটিএস একাডেমিকটাই করি কারণ যেহেতু আমরা পড়াশোনা করতে চাচ্ছি ঠিক আছে আরেকটা জিনিস যারা ইউকেতে যায় অনলি ফর ইউকে শুধুমাত্র ইউনাইটেড কিংডমে যায় তাদের জন্যে হচ্ছে ইউকে ভিআই অর্থাৎ ইউনাইটেড কিংডম ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন এটা শুধুমাত্র ইউনাইটেড কিংডমের জন্য বা ডোন্ট ভয়ের কিছু নাই প্যাটার্ন একই শুধু জাস্ট কিছু ফর্মালিটি বা এক্সট্রার কিছু অ্যাক্টিভিটিস থাকে ইউকে ভিআইতে ঠিক আছে এই আইএলটিএসে কত পেতে হবে আমরা যারা বিভিন্ন পরীক্ষার এক্সাম দিই আমরা জানি যে একশো নম্বরে এক্সাম হয় আশি নাম্বারে হয় সত্তর নাম্বারে হয় আবার অনেক সময় পঞ্চাশ নাম্বারেও হয় তাহলে এই যে আইএলটিএস বা আমরা চলতি ভাষায় যাকে আইএলস বলি এর টেস্টে কত পেতে হবে তার আগে আমাদেরকে জানতে হবে যে কত মার্কস থাকে আইএলস এক্সামে সাধারণত আইএলস এক্সামে ব্যান্ড স্কোর ওয়ান টু নাইন থাকে ওয়ান টু নাইন ঠিক আছে এই ওয়ান টু নাইনটাকে আমরা কীভাবে ভাগ করি একবার দেখে নাও ব্যান্ড নাইন যদি পাওয়া যায় তাহলে সে হচ্ছে এক্সপার্ট ইউজার অর্থাৎ সে যে কোনো সিচুয়েশানে যে কোনো পরিস্থিতিতে সে ইংরেজি বলতে পারবে ব্যান্ড এইট স্কোর ভেরি গুড ইউজার ভেরি গুড ইউজার ব্যান্ড সেভেন স্কোর গুড ইউজার সিক্স কম্পিটেন্ট ইউজার ফাইভ মডেস্ট ইউজার ফোর লিমিটেড ইউজার ব্যান্ড স্কোর থ্রি এক্সট্রিমলি লিমিটেড ইউজার ব্যান্ড টু ইন্টারমিডিয়েন্ট ইউজার আর ব্যান্ড স্কোর ওয়ান নন ইউজার অর্থাৎ যারা ওয়ান পাবে তাদের কোনো কোয়ালিটি নেই কোনো প্রফিশেন্সি নেই যে তারা ইংলিশে কমিউনিকেট করবে ঠিক আছে এরপরে তোমাদেরকে যেটা বলবো যে হোয়াট ব্যান্ট রিকোয়ার কতটা ব্যান্ড আমার দরকার আমার কতটা প্রয়োজন এটা নির্ভর করছে তুমি কি জন্যে যাচ্ছ তুমি ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে কি জন্যে যাচ্ছ বিশেষ করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা আমেরিকা ইউনাইটেড কিংডম এই সমস্ত জায়গাগুলোতে যারা পড়াশোনা করতে যায় বিশেষ করে গ্রাজুয়েশানে পড়তে যায় তাদের জন্যে ব্যান্ড স্কোর পাঁচ থেকে ছয় পর্যন্ত লাগে পাঁচ থেকে ছয় পর্যন্ত লাগে এবার ইউনিভার্সিটি বেসিসে কিছু এদিক ওদিক হতে পারে অর্থাৎ এইগুলো তো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটির উপর নির্ভর করে কারণ আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম সেখানে দেখা যাচ্ছে যে গ্রাজুয়েশনে দরকার ওভারঅল সিক্স আর কোনো স্কিলে সাড়ে পাঁচের বেশি বা ফাইভ পয়েন্ট ফাইভের কম হবে না ঠিক আছে আবার ওই গ্র্যাজুয়েশান করার জন্য অন্য কোন ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে সে পাঁচ করেও দিচ্ছে এটা নির্ভর করে ইউনিভার্সিটির ডিমান্ডের উপর ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ের উপর ওকে তাহলে সাধারণত গ্র্যাজুয়েশান পড়ার জন্য আমাদের যেটা দরকার ব্যান্ড স্কোর ফাইভ টু সিক্স মাস্টার ডিগ্রি করার জন্য দরকার সিক্স টু সেভেন আর পিএইচডি করার জন্যে অর্থাৎ রিসার্চ ডিগ্রি করার জন্য যদি আমরা ইংলিশ কান্ট্রিগুলোতে যাই অর্থাৎ যে সমস্ত দেশে ইংরাজিতে কথা বলা হয় নেটিভ ইংলিশ যাদের সেই সমস্ত দেশে যদি যাই তাহলে মোটামুটি সেভেন পয়েন্ট ফাইভ টু এইট পয়েন্ট ফাইভ বাই এইট সেভেন পয়েন্ট ফাইভ টু এইট পয়েন্ট ফাইভ বাই এইট এই ব্যান্ড স্কোর আমাদের দরকার আইএলটিএস কিভাবে দেবো আমি আমরা যে বিভিন্ন ভার্সিটিতে বা কলেজে বা স্কুলে যে খাতা পেন নিয়ে এক্সাম দিই বা এখন আমাদের ভারতবর্ষে হ্যাঁ অনেক কম্পিটিটিভ এক্সাম সিবিটি হয়েছে অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট তো আইএলটিএস কীভাবে দেওয়া যায় অ্যাকচুয়ালি আইএলটিএস দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে কম্পিউটার বেস একটা হচ্ছে পেপার বেসড কম্পিউটার বেসডের ক্ষেত্রে তুমি কম্পিউটারে অ্যান্সার করবে আর পেপার বেসডের ক্ষেত্রে তোমাকে ফেস টু ফেস কোশ্চেন জিজ্ঞাসা করা হবে ঠিক আছে ফেস টু ফেস তুমি অ্যান্সার দিবে অর্থাৎ এক্সামিনার থাকবে অনেকে প্রশ্ন করেছিল যে এই এক্সামিনার কি ওই নেটিভ স্পিকিং কান্ট্রিগুলো থেকে আসে এটা তার কোনো সিউরিটি নেই অনেক সময় দেখা যায় যে স্পিকিংয়ের বা লার্নিংয়ের বা লিসেনিংয়ের স্পিকিংয়ের বা লিসেনিংয়ের এক্সামিনার ওই নেটিভ স্পিকার হয় এবং অনেক সময় দেখা যায় যে যে দেশে তুমি এক্সাম দিচ্ছ সেই দেশেরই কোনো এক্সামিনার তোমার এক্সামটা নিচ্ছে এটা নির্ভর করে সেখানকার স্টুডেন্ট ডিমান্ডের ওপর সিচুয়েশনের উপর কত স্টুডেন্ট একদিন এক্সাম দিচ্ছে তারপরে অ্যাভেলেবেলিটি অফ এক্সামিনার এই সমস্তর উপর নির্ভর করে ওকে নেক্সট হচ্ছে কোথা থেকে আইএলটিএস দেওয়া যায় দেখো বিশেষ করে আমরা যারা ভারত এবং বাংলাদেশে বাস করি হ্যাঁ তারা সাধারণত দুটি সংস্থা থেকে আইএলটিএস দিয়ে থাকি কোন কোন সংস্থা থেকে একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আর একটা হচ্ছে আইডিপি একটা ব্রিটিশ কাউন্সিল একটা আইডিপি দুটো থেকেই আইএলটিএস দেওয়া যায় কারণ দুটোরই আইএলটিএস এক্সাম বিভিন্ন কান্ট্রিতে অ্যাকসেপ্ট করা হয় অনেকে প্রশ্ন করেছে যে কোনটা সহজ সহজ কঠিন বলে কিছু নেই দুটোরই এক্সাম প্যাটার্ন সেম অর্থাৎ আইএলটিএসের যে প্যাটার্ন সেই প্যাটার্নটা তুমি আইডিপি দিলেও যা হবে ব্রিটিশ কাউন্সিলে দিলেও তাই হবে হ্যাঁ তবে অনেক সময় কী হয়ে যায় না অনেক সময় এক্সামিনারের ওপর নির্ভর করে অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমার ভাগ্যে যে এক্সামিনার পড়েছে সে ভালো কোঅপারেট করছে না কোশ্চেন তোমাকে রিপিট করছে না কারণ আমরা তো নেটিভ স্পিকার নয় অনেক সময় নেটিভ স্পিকার যদি আমার এক্সামিনার পড়ে যাই তাহলে তার কোয়েশ্চেন আমি বুঝতে পারি না তাকে আমি রিপিট করতে বলি সে হয়তো বিরক্ত হচ্ছে হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় ভাগ্য ভালো হলে খুব ভালো এক্সামিনার পড়ে পড়ে যায় যে কোঅপারেট করে তোমার সাথে বুঝতে না পারলে তোমাকে দুবার তিনবার রিপিট করে বা তোমাকে ইন্সপায়ার করে যে হ্যাঁ অবশ্যই তুমি বলতে পারবে বলো ঠিক আছে সুতরাং এটা নির্ভর করে যে তোমার ভাগ্যে কী ধরনের এক্সামিনার পড়ছে তার উপরে আইডিপি বা ব্রিটিশ কাউন্সিলের উপর নির্ভর করে না ওকে সো কী বুঝলে তোমরা যে আইএলটিএসটা অ্যাকচুয়ালি বিদেশে পড়াশোনা করার জন্যে বা সেখানে জব করার জন্যে বা সেখানে বাস করার জন্যে অর্থাৎ ইমিগ্রেশনের জন্য আইএলটিএসটা দরকার এবং আইএলটিএস শুধুমাত্র এই ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো না এর বাইরেও ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলো আমরা জানি যে আমেরিকা ব্রিটেন এবং কানাডা এদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ কিন্তু এর বাইরে যে সমস্ত কান্ট্রিগুলো আছে যেমন জার্মানি তারপরে বেলারুস হ্যাঁ ঠিক আছে তারপরে সুইজারল্যান্ড এই সমস্ত কান্ট্রিগুলোতেও পড়াশোনা করতে গেলে এখন আইএলটিএস খুবই প্রয়োজন ওকে ভিউয়ার্স এই আইএলটিএস সম্পর্কে যদি তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ